শুভ নববর্ষ সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আপনারা সবাই খুব খুব ভালো কাটান এই বছরটি 1430 বঙ্গাব্দ। জীর্ণ পুরাতনকে ভুলে নবীনকে বরণের পালা, সেই নবীনকে বরণের উদ্দেশ্যে আজকের আমার এই রেসিপিটি, একদমই নতুন একটা রেসিপি আমি আজকে শেয়ার করলাম আমার চ্যানেলের মাধ্যমে। চলুন পুরো ভিডিও দেখুন। প্রথমে এঁচোটাকে ভালো করে কেটে জল দিয়ে ধুয়ে নেওয়া হয়েছে যাতে আঠাটা বেরিয়ে যায়। তারপর মাঝখান থেকে এরকমভাবে কেটে নিতে হবে। দেখুন মাছের যে অংশটা এটা তো লাগে না, সেই জন্য ভালো করে কেটে কিন্তু সবগুলো একে একে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। কাটিং প্রসেসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এই রান্নার ক্ষেত্রে। তারপর আবারও জল দিয়ে ধুয়ে নেবেন। তো আঠা যে হবে দাঁতেও আঠা লাগবে না, হাতেও কিন্তু কোনো রকম তেল মাখার প্রয়োজন হয় না এইভাবে যদি আপনারা এঁচোড় কাটেন। ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার খোসাটাকে যখন ছাড়াবেন, হালকাভাবে কিন্তু ছাড়াবেন না, ডিপ করে ছাড়ানোর চেষ্টা করবেন, তাতে কালারটা বেশ ভালো থাকবে। এঁচোড় অনেক সময় কাটার ফলে কি হয়, কালো হয়ে যায়, সেটা কিন্তু হবে না। তারপর এরকম ছোট ছোট পাতলা করে টুকরো করতে হবে। সাধারণত আমরা মোটা করে কাটি এঁচোড় রান্নায়, কিন্তু এটা একটু অন্যরকম। তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে দেখুন সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল, হলুদ আর নুন দিয়ে ঢাকা দিয়ে আমাকে ভাপিয়ে নিতে হবে। আর ভাপানোটা বুঝতেই পারবেন যে কেমন ভাপানো হয়েছে, একটু হাত দিয়ে চেক করে নেবেন। ঢাকা দিয়ে দিয়ে ভাপিয়ে নেব। আর এখানে লাগবে আমার কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি এখানে 5টা নিয়েছি, আপনারা চাইলে শুকনো লঙ্কা কিংবা ঝালটা কম বেশি করে নিতে পারেন। দেখুন এঁচোড়টা ভালো করে ভাপানো হয়ে গেছে, বা জলটা ছেঁকে নিয়েছি। এবার চলুন কড়াইতে সর্ষের তেল দেওয়া যাক। এখানে চাইলে রিফাইন্ড তেল ব্যবহার করতে পারেন, সর্ষের তেলে একটু বেশি সুস্বাদু হয়। তেলটা ভালো করে গরম হয়ে এসেছে, এবার দিয়ে দিলাম ভাপানো এঁচোড়টা। আর এঁচোড় যেহেতু নুন হলুদ দিয়ে আগে থেকে ভাপানো হয়েছিল, সেজন্য এখন কিন্তু আর কোনো রকম নুন হলুদের প্রয়োজন পড়বে না। জাস্ট এইভাবে লো টু মিডিয়াম আঁচে ভাজাটা করে নামিয়ে নিতে হবে। ভাজাটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। এবার লাগছে আমার সর্ষে আর পোস্ত। এখানে আমি সর্ষে পোস্ত মিক্সড করে নিয়েছি, শিলনোড়ায় মিহি করে বাটা করে নেব। এবার কড়াইতে যে এঁচোড় ভাজার তেলটা বেশি ছিল তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেবেন, খেতে সুস্বাদু হবে। পেঁয়াজটা দেওয়ার পর একটু দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন, দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়েও ভাজতে পারেন পেঁয়াজটা। পেঁয়াজ ভাজা হতে একটু বেশি টাইম লাগে। পেঁয়াজটা কিন্তু কাঁচা কাঁচা থাকলে ভালো হবে না, একটু ভালো করেই বেশ ভাজা ভাজা করে নিতে হবে। আর মাঝে মধ্যে ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেছে। এবার যে আমি সর্ষে পোস্ত দেখিয়েছিলাম শিলনোড়ায় বাটা করে, সেটা কিন্তু দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে বাটাটা করবেন, তারপর দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আর চাইলে হলুদ নুন দিতে পারেন। দিয়ে এইভাবে একটা গ্রেভি তৈরি করে নিতে হবে। একটু নাড়াচাড়া করে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর সর্ষে পোস্ত যখন দেবেন তখন কিন্তু কোনোরকমভাবেই উনুনের আঁচ বাড়িয়ে দেবেন না। দেখুন মশলাটা ভালো করে কষে এসেছে, বুঝতে পারছেন? এবার আমি যে ভেজে রেখেছিলাম এঁচোড়টা সেটা কিন্তু দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এই রকম একটা রান্না হবে, ততক্ষণ পর্যন্ত আমাকে রান্নাটা করতে হবে। আর কিন্তু কোনো রকম মশলা বা ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন হবে না। তো এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন। আমি একদমই নতুন একটা রেসিপি শেয়ার করলাম নববর্ষ স্পেশাল, অবশ্যই এটা আপনাদের ভালো লাগবে। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যে আপনাদের এটা রান্না করে কেমন লেগেছে। এটা রুটি পরোটা ভাতের সঙ্গে কিন্তু সবেতেই সেরা হবে। তো আমি আসবো আমার চ্যানেলে আবারও একদম নতুন, একদম সুস্বাদু সহজ রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো কিন্তু প্রতিনিয়ত দেখতে থাকবেন। আর বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবেন, তারাও যাতে এরকম ভিডিও দেখতে পারে।